পুরাণ পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী পুস্তকটি মহামহোপাধ্যায় বাচস্পতি ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় রচিত, প্রকাশক আলোক চট্টোপাধ্যায়, যোগীরাজ পাবলিকেশন, 34তম সংস্করণ, ডিসেম্বর 2022, সপ্তম পরিচ্ছেদ, মহাগুরু, পৃষ্ঠা 95। মূর্তি পূজা বা স্থূল পূজায় অবিশ্বাসী ইঞ্জিনিয়ার ভূতনাথ সেন চাকরি করেন আসামে। সেখানেই তিনি এই গৃহী যোগীর নাম শুনিয়াছেন। ভারতীয় যোগশাস্ত্র সম্বন্ধে জানিবার আগ্রহ ভূতনাথের প্রবল, সেজন্য তিনি অনেক গ্রন্থও পড়িয়াছেন। শেষে তিনি বুঝিয়াছেন, গ্রন্থ পড়িয়া প্রকৃত ধর্মতত্ত্ব এবং যোগশাস্ত্র জানা যায় না। ওই অঞ্চলে অনেক সাধু সন্ন্যাসীর নিকট গেলেন, কিন্তু তিনি সন্তুষ্ট হইতে পারেন না কিছুতেই। আরো কিছু যেন জানিতে ও পাইতে চান ভূতনাথ, তাই তিনি একসময় কাশী আসিয়া উপস্থিত হইলেন যোগীরাজ সমীপে। ভূতনাথ প্রণাম করিয়া বসিতেই যোগীরাজ জিজ্ঞাসা করিলেন, কাশী এসেছ, গঙ্গা স্নান এবং বিশ্বনাথ দর্শন করেছ? নিরাকারবাদী ভূতনাথ বললেন, আমি শিলাময় বিশ্বনাথ দর্শন করতে আসিনি, চিন্ময় বিশ্বনাথ দর্শন করতে এসেছি। যোগীরাজ বলিলেন, এ বিষয়ে তোমার সঠিক জ্ঞান নেই, তুমি প্রথমে গঙ্গা স্নান করো এবং বিশ্বনাথ দর্শন করো, তারপর এখানে এসো। ভূতনাথ গঙ্গা স্নান আনতে বিশ্বনাথ মন্দিরে গিয়া পুজো দিবার সময় বিশ্বনাথের মূর্তি স্থলে যোগীরাজেরই মূর্তি দেখিতে পাইলেন, তাহার ভুল ভাঙিয়া গেল। এইভাবে তিনি প্রচলিত নিয়মগুলি সকলকেই মানিয়া চলিতে বলিতেন। তিনি বলিতেন, আত্মকর্ম দ্বারা স্থিতি প্রাপ্তি না হওয়া পর্যন্ত প্রচলিত নিয়মগুলি মানিয়া চলা ভালো। পরদিন ভূতনাথ পুনরায় উপস্থিত হন যোগীরাজের নিকট। যোগীরাজ মৃদু মৃদু হাসিতেছেন, ভূতনাথ প্রণাম করিয়া বসিলেন। যোগীরাজ কয়েকটি তত্ত্বকথা শোনাইলেন ভূতনাথকে, গল্পের ছলে কয়েকটি উপদেশ প্রদান করিলেন। এতক্ষণ ভূতনাথ চুপ করিয়া শুনিতেছিলেন। যোগীরাজ যখন থামিলেন, ভূতনাথ করজোড়ে বলিলেন, আমার যাহা যাহা জানিবার ছিল সেগুলি পাছে ভুল হইয়া যায়, সেজন্য একটি কাগজে লিখিয়া পকেটে রাখিয়াছিলাম। ইচ্ছা ছিল একে একে সেগুলি জানিয়া লইব, কিন্তু আপনি এতক্ষণ আমার সেই সব প্রশ্নগুলিরই উত্তর দিয়াছেন, আমার আর জানিবার কিছু নাই, সব উত্তর পাইয়াছি। ভূতনাথ মুগ্ধ হন এবং যোগীরাজের নিকট যোগ দীক্ষা প্রাপ্ত হন। যোগীরাজ দীক্ষা প্রদানকালে ভক্তদের নিকট হইতে মাত্র 5টি টাকা এবং বিধবাদের নিকট হইতে 10 টাকা প্রায়শ্চিত্ত স্বরূপ গ্রহণ করিতেন। তিনি সারা জীবন এই নিয়ম মানিয়া চলিয়াছেন এবং তাহার উত্তর সাধকদেরও ওই নিয়ম পালন করিতে আদেশ দিয়াছিলেন। এমনও দেখা গিয়াছে যে কোনো গরিব ভক্ত দীক্ষা লইতে চায়, কিন্তু 5 টাকা সংগ্রহ করিতে পারে নাই, সেক্ষেত্রে তিনি নিজে তাহাকে 5 টাকা অগ্রিম দিয়া দিতেন। ইহা দেখিয়া তাহার এক ধনী ভক্ত, যিনি কাশীধাম হইতে অনেক দূরে বাস করিতেন, তিনি কাশীস্থ এক ভক্তের নিকট 100 টাকা রাখিয়া দিয়াছিলেন প্রয়োজনে গরিব ভক্তকে সাহায্য করিবার জন্য। যোগীরাজ ওই দীক্ষার টাকা আলাদা করিয়া রাখিতেন। তাহার গুরু বাবাজি মহারাজ তাহার দলের কোনো ভক্ত সন্ন্যাসীকে মাঝে মাঝে যোগীরাজের নিকট পাঠাইয়া ওই টাকা লইয়া যাইতেন। ওই টাকা তাহার সন্ন্যাসী দলের প্রয়োজনে ব্যয়িত হইত। দীক্ষা লওয়ার পূর্বে প্রায়শ্চিত্ত করিবার শাস্ত্রীয় বিধান আছে, তাহাতে অনেক ঝামেলাও আছে। সে কারণে যোগীরাজ ঠিক করিয়াছিলেন, শিষ্যদের প্রায়শ্চিত্ত স্বরূপ উক্ত অর্থ তাঁহার গুরুদেবের ও তাঁহার সাধু ভক্তদের সেবায় লাগিলে সেই ফল হইবে। যোগীরাজ তাঁহার এক ভক্তকে লিখিয়াছিলেন, আমি আরো কিছুতেই নই তন্নিমিত্ত, বিরক্তও নই,
শ্রীযুক্ত রামদাস মৈত্র আমার বন্ধু, তাহাকে এই পত্র আমার দেখাইয়া তাহার প্রতি ভক্তি হয়। তাহার নিকট উপদেশ লইতে 5 টাকা তাহাকে প্রায়শ্চিত্ত নিমিত্ত দিয়া পরে সবাকাশ মতো আমার সহিত সাক্ষাৎ করিবেন। আমার প্রতি দফা ক্রিয়ার দ্বারা যার নাম ধর্ম গুরুবাক্যে প্রাপ্ত হয়। ব্রহ্ম ব্যতীত অন্যদিকে মন থাকিলে পাপ, নতুবা পাপ নাই। গুরুভক্তির দ্বারায় সমুদয় হইতে পারে, কিন্তু তাহা দুর্লভ। বিনা মন স্থির ও সংযম না হইলে সুকঠিন সংসারে থাকিয়া সম্পূর্ণ আত্মজ্ঞান হইতে পারে না। আত্মাই পরমাত্মা, নারায়ণ, ইহা দেখা ও বোধ হওয়ার সতত ধ্রুব ব্রহ্মজ্ঞান হইলে তাহার আর পাপ পুণ্য কিছুই নাই, কারণ সে সকলেতেই ব্রহ্ম দেখিতেছে। সমরূপে স্থিতি এইটি কাজে হওয়া চাই। কথায় হইলে কথার কথা সকল ব্রহ্ম, আমি সকল অপেক্ষায় ছোট। বাবাজি মহারাজ অনেক সময় তাঁহার দলের সাধুদের নিকট তাঁহার প্রিয় শিষ্য শ্যামাচরণের প্রশংসা করিতেন। ইহাতে একবার তাঁহার দলের এক সন্ন্যাসী ভক্তের মনে অসূয়ার উদ্রেক হয়। তিনি বাবাজি মহাশয়কে বলিলেন, শ্যামাচরণ গৃহী মানুষ, আপনি তাঁর এত প্রশংসা করেন কেন? বাবাজি কোনো উত্তর না দিয়া কিছুদিন পর সেই সন্ন্যাসী ভক্তকেই শ্যামাচরণের নিকট পাঠাইলেন দীক্ষার টাকা লইবার জন্য। সন্ন্যাসী শ্যামাচরণ নিকট আসিলেন, মনে মনে ঠিক করিলেন এই সুযোগে শ্যামাচরণকে পরীক্ষা করিতে হইবে। শ্যামাচরণ ও ইহা বুঝিতে পারিলেন। শ্যামাচরণের বাড়ি বৈঠকখানা ঘরে বসিয়া উভয়ের মধ্যে অনেক তত্ত্বকথা হইতে লাগিল। পাশে একটি টবে বিষল্যকরণী গাছ ছিল, সেখান হইতে একটি পাতা ছিঁড়িয়া লইয়া সেই পাতাটিকে উপলক্ষ করিয়া প্রকৃতি ও পুরুষ এবং মায়া ও ব্রহ্ম বিষয়ে আলোচনা চলিতে লাগিল। আলোচনা এত গভীরে প্রবেশ করিল যে কখন রাত পোয়াইয়া গেল তাহা কাহারও খেয়াল নাই। হঠাৎ যোগীরাজ বলিলেন, সকাল হইয়া গিয়াছে, চলুন এবার গঙ্গা স্নান করিয়া আসি। যোগীরাজের জ্ঞানের গভীরতায় সন্ন্যাসী ভক্তটি ভুল ভাঙিয়া গেল। তিনি বুঝিলেন কেন বাবাজি মহারাজ তাঁহার এই গৃহী ভক্তটির এত প্রশংসা করিতেন। যোগীরাজের বাড়ির অনতি দূরে তাঁহারই ভক্ত গোয়ালা জয়পালের বাড়ি। জয়পালের এক পুত্রের হঠাৎ কলেরা রোগ হয়। পুত্রের জীবনের আশা খুবই কম। গরিব পরম ভক্ত জয়পাল আসিয়া উপস্থিত হইল গুরু মহারাজের নিকট। আসিয়া দেখিল তাঁহার গুরু মহারাজ প্রতিদিনের ন্যায় বসিয়া আছেন নিজ আসনে, অর্ধ নিমিলিত নয়ে। জয়পাল কিছুটা দূর হইতে প্রণাম করিয়া হাত জোড় করিয়া বসিয়া রহিল। কয়েক মিনিট পর মহাযোগী চক্ষু উন্মীলন করিলেন। জয়পাল কম্পিত কণ্ঠে প্রার্থনা জানাইল তাহার পুত্রের জীবন রক্ষার জন্য। তখন কাশীতে তিখুরের জিলিপি পাওয়া যাইত, তিখুর পানিফল জাতীয় এক প্রকার ফল। যোগীরাজ বলিলেন, পেট ভরে তিখুরের জিলিপি এখনই খাইয়ে দাও। জয়পাল অবিলম্বে তাহাই করায় পুত্রটি আরোগ্য লাভ করিল। যোগীরাজ তাহার কনিষ্ঠ কন্যা হরিমোহিনীর এবং কনিষ্ঠ পুত্র দুকরির বিবাহ দিয়াছিলেন বিষ্ণুপুরে। সেই উপলক্ষে তিনি মাত্র 2 বার বিষ্ণুপুর গিয়াছিলেন এবং তখন সেখানে অনেকেই তাহার নিকট দীক্ষাপ্রাপ্ত হন। এইরূপে 1886 খ্রিস্টাব্দের মে মাসে বঙ্গাব্দ 1293 সনের জ্যৈষ্ঠ মাসে তাঁহার কনিষ্ঠা কন্যার বিবাহ উপলক্ষে তিনি প্রথম বিষ্ণুপুর আসেন। তিনি 8ই জ্যৈষ্ঠ 1293 সাল রাত্রি 9টার সময় কাশী হইতে ট্রেনে রওনা হইয়া পরদিন বৈকাল 5টার সময় পানাগড় স্টেশনে নামেন এবং সেখান হইতে গরুর গাড়ি করিয়া বিষ্ণুপুর পৌঁছান। কলিকাতা হইতে পঞ্চানন ভট্টাচার্য মহাশয় পানাগড়ে তাহার সহিত সাক্ষাৎ করেন। ইহার পর 1891 খ্রিস্টাব্দের মে মাসে কনিষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে তিনি পুনরায় বিষ্ণুপুর আসেন। সে সময়েও
অনাগর স্টেশনে পঞ্চানন ভট্টাচার্য মহাশয় তাঁহার সহিত সাক্ষাৎ করেন। বিষ্ণুপুরে কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামে এক গরিব ব্রাহ্মণ ছিলেন। তিনি শিবদাস ভট্টাচার্য মহাশয়ের বাড়িতে গৃহশিক্ষকের কাজ করিতেন। কৈলাসবাবু যোগীরাজের নিকট দীক্ষা লইবার জন্য ব্যাকুল হইলেন, কিন্তু দীক্ষার জন্য যে পাঁচটি টাকা প্রয়োজন তাহা তাঁহার নাই। তাই তিনি শিবদাসবাবুর নিকট গিয়া পাঁচটি টাকা অগ্রিম চাইলেন। শিবদাসবাবু সব শুনিয়া পরিহাস করিয়া বলিলেন, তুমি যে দীক্ষা পাবে তা যদি আমাকে সব বলো তবে টাকা দেব। কৈলাসবাবু তাহাতে রাজি হইলেন এবং পাঁচ টাকা অগ্রিম গ্রহণ করিলেন। কৈলাসবাবু দীক্ষা লইতে আসিয়াছেন যোগীরাজের নিকট। হঠাৎ যোগীরাজ বলিলেন, তুমি দীক্ষার বিষয় সব বলিবে বলিয়া প্রতিশ্রুতি দিয়া আসিয়াছ, তোমাকে দীক্ষা দেব না। কৈলাসবাবু অঙ্গীকার করিলেন তিনি কাহাকেও বলিবেন না, কিন্তু তাহাতেও যোগীরাজ সম্মত হইলেন না। শেষে কৈলাসবাবু শিবদাসবাবুর নিকট গিয়া বলিলেন, যোগীরাজ সব জানিতে পারিয়াছেন, তিনি দীক্ষা দিবেন না। শিবদাসবাবু হাস্য করিয়া বলিলেন, তোমার দীক্ষার বিষয় কিছুই বলিতে হইবে না, আমি পরিহাস করিয়া বলিয়াছিলাম তুমি দীক্ষা গ্রহণ করো। তারপর কৈলাসবাবু দীক্ষা পাইলেন। এই কৈলাসবাবু পরে বিখ্যাত যোগী হইয়াছিলেন। 1892 খ্রিস্টাব্দে তাহার দ্বিতীয় পুত্র দুকড়ি লাহিড়ী মহাশয়ের মস্তিষ্ক বিকৃতি ঘটে। কাশীর বহু চিকিৎসককে দেখাইয়াও কিছুমাত্র উপশম হইল না। অনেকে বর্ধমানে তিরলের কালীবাড়ি হইতে ওষুধ আনিয়া দিতে বলিলেন। তিনি ব্রহ্মজ্ঞ হইলেও সাধারণ লোকাচার সম্পূর্ণরূপে মান্য করিতেন। তাই তিনি তাঁহার এক ভক্ত তারকেশ্বর স্টেশন মাস্টারকে পত্র লিখিয়া জানিলেন যে তারকেশ্বর হইতে তিরল প্রায় 9 ক্রোশ দূর এবং রাস্তাও ভালো নহে। অপরদিকে তিনি জানিলেন যে বর্ধমান স্টেশন হইতে তিরল প্রায় 7-8 ক্রোশ দূর এবং রাস্তাও ভালো। সে কারণে তিনি 1892 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে কাশী হইতে বর্ধমান স্টেশনে নামিলেন। পঞ্চানন ভট্টাচার্য মহাশয় সেখানে উপস্থিত থাকিয়া পূর্ব হইতে পালকি ব্যবস্থা করিয়া রাখিয়াছিলেন। সেই পালকি করিয়া যোগীরাজ তিরল যান এবং সেখানকার কালীবাড়ি হইতে ঔষধ লইয়া কাশী ফিরিয়া যান। কিন্তু সেই ঔষধেও পুত্র আরোগ্য লাভ করিল না দেখিয়া কাশীমণি দেবী বলিলেন, তুমি থাকতে অন্য ঔষধের প্রয়োজন কি? ইহার পর যোগীরাজ একটি শিকড় দিয়াছিলেন, তাহা খাওয়াইলে পুত্র আরোগ্য লাভ করিল। স্কন্দ পুরাণের কাশীখণ্ডে কাশীধাম পরিক্রমার নিয়ম আছে। ইহাকে পঞ্চক্রোশী যাত্রা বা পঞ্চক্রোশী পরিক্রমা বলে। প্রায় 50-60 মাইল পথ নগ্ন পথে হাঁটিতে হয় এবং তাহাতে সাধারণত 5-6 দিন সময় লাগে। খাদ্য দ্রব্য সহ বহু যাত্রী মিলিত হইয়া জয় শিবশম্ভ ধ্বনি দিতে দিতে পথ চলিতে থাকে। প্রতি বৎসর এই পরিক্রমা হইয়া থাকে। একবার যোগীরাজের পরম ভক্ত উকিল রামপ্রসাদ জয়সওয়াল ওই পঞ্চকোশী পরিক্রমা করিবেন ঠিক করিলেন। তিনি প্রতিদিনই অন্তত একবার তাহার গুরু মহারাজকে দর্শন ও প্রণাম করিতেন। তাই তিনি ভাবিতে লাগিলেন, ওই 5-6 দিন তাহার গুরু দর্শন হইবে না। তিনি ব্যাকুল হইয়া তাহার গুরু মহারাজের নিকট আসিয়া তাহার অনুমতি ও আশীর্বাদ প্রার্থনা করিলেন, যাহাতে তিনি 24 ঘন্টার মধ্যে পরিক্রমা সম্পন্ন করিয়া আবার তাহাকে প্রণাম করিতে পারেন। প্রকৃত পঞ্চকোশী পরিক্রমা কাহাকে বলে তাহা যোগীরাজ যশওয়ালকে বুঝাইয়া দিলেন। বলিলেন, এই শরীরই পঞ্চকোষাত্মিকা কাশী। পঞ্চকোষযুক্ত এই দেহকে ওঙ্কার ক্রিয়ার দ্বারায় পরিক্রমা করাই প্রকৃত পঞ্চক্রোশী পরিক্রমা। এই পরিক্রমা করিতে পারিলে প্রাণবায়ু সহস্রারে স্থিতি লাভ করে। উহাই বোম তত্ত্ব বা শিব তত্ত্ব। তখনই প্রকৃত কাশীর অধিষ্ঠাতা দেবাদিদেবের সাক্ষাৎকার হয়। বাহিরে যে পঞ্চক্রোশী পরিক্রমা উহা বাহ্য ব্যাপার, উহাতে আত্মদর্শন হয় না। কিন্তু তিনি কখনো কাহাকেও ধর্মের বাহ্য ব্যাপারগুলি অনুষ্ঠান করিতে নিষেধ করিতেন না। বলিতেন, ওইগুলি করা ভালো, উহাতে মনে শুদ্ধতা আসে। তাই তিনি
যশোয়ালকে পরিক্রমায় যাইতে অনুমতি দিয়া আশীর্বাদ করিলেন। গুরু মহারাজের আশীর্বাদ লইয়া পরদিন প্রত্যুষে যশোয়াল পরিক্রমায় রওনা হন এবং যথারীতি ২৪ ঘন্টার মধ্যে ফিরিয়া আসিয়া আবার গুরু দর্শন করেন। সদ্গুরুর আশীর্বাদ এইভাবেই ভক্ত যশোয়ালের জীবনে সার্থক হইয়াছিল। তিনি বলিতেন, একমাত্র আত্মকর্মই কর্ম, অপর সবই অকর্ম, কিন্তু জীবিকা নির্বাহের জন্য কিছু কর্ম করিতেই হইবে, তাই কর্মকে কখনো সম্পূর্ণরূপে ত্যাগ করা যায় না। তিনি কামিনী কাঞ্চন ত্যাগ করিতে উপদেশ দেন নাই, তিনি নিজেও তাহা করেন নাই, বরং বলিতেন সংসারী মানুষের অর্থও চাই পরমার্থও চাই, কোনোটাই বাদ দিলে চলিবে না। সংসারকে যাহারা ত্যাগ করিয়া যায় তাহারা দুর্বল। সকলের মাঝে থাকো এবং এমন কর্ম করো যাহাতে ওইগুলির প্রতি আসক্তি চলিয়া যায়। আসক্তিই বাধা, আসক্তি না থাকিলে কিছুই বাধা সৃষ্টি করে না। আসক্তির উৎপত্তি ইচ্ছা হইতে, ইচ্ছার উৎপত্তি চঞ্চল মন হইতে এবং চঞ্চল মনের উৎপত্তি চঞ্চল প্রাণ হইতে। কিন্তু স্থির প্রাণে কোনো ঢেউ থাকে না, অর্থাৎ মন ইচ্ছা আসক্তি কিছুই থাকে না। তখনও কামিনী কাঞ্চন থাকিবে, কিন্তু তাহার প্রতি ইচ্ছা বা আসক্তি না থাকায় ওগুলি আর বাধার সৃষ্টি করিবে না। এক কথায় ইচ্ছাতীত বা নিষ্কাম হইতে হইবে। যতক্ষণ ইচ্ছার অধীনে থাকিবে ততক্ষণ আসক্তি ও বাধা থাকিবেই। অতএব আত্মকর্মের দ্বারা প্রথমে ইচ্ছা বা কামনার নাশ করো। ইচ্ছার নাশ হইলেই আসক্তি শূন্য অবস্থা আসিবে, তখন কামিনী কাঞ্চন এবং সংসার কিছুই বাধা নহে। তাই তিনি জোর দিয়া বলিতেন, খিচুড়ি করলে সে ইন্দ্রিয় দমন হতে হয়। তিনি বলিতেন, নারী কখনো পুরুষের নিকট বাধা স্বরূপ হইতে পারে না। যদি নারী পুরুষের প্রতি বাধা স্বরূপ হয় তা হইলে পুরুষরাও নারীর প্রতি বাধা স্বরূপ হইতে বাধ্য। উভয়েই ঈশ্বরের সৃষ্ট, ঈশ্বরের সৃষ্টি বজায় রাখিতে হইলে উভয়কেই প্রয়োজন, উভয়েরই আত্মসাধনা করিবার সমান অধিকার আছে। অতএব কেহই কাহারও প্রতি বাধা স্বরূপ নহে। ভগবানের বাণীকে লক্ষ্য করো, তিনি বলিয়াছেন, মাং হি পার্থ ব্যাপাশ্চিত্ত যেহপি পাপ জনায় স্ত্রী বৈশ্যস্তথা শূদ্রা স্তেহপি জানতি পরাঙ্গতি। খাদ্য বস্ত্র ঔষধ ইত্যাদি সবকিছুরই জন্য অর্থ প্রয়োজন। পরামুখাপেক্ষী না হইয়া সৌপার্জিত অর্থে জীবিকা নির্বাহ করা উচিত, কিন্তু কোন প্রকার এই অর্থের কীট বা অর্থের দাস হওয়া উচিত নহে। তোমরা ভাবো অনেক অর্থ রোজগার করাটাই পুরুষার্থ, তাহা নহে। কতটা তেজস্বী হইয়া আত্মসাধনা করিতে পারিলে তাহাই প্রকৃত পুরুষার্থ। যে মনকে অর্থ রোজগারের দিকে সর্বদা নিয়োজিত রাখো, সেই মনকে যদি কিছুটা ঈশ্বর সাধনায় রাখিতে পারো তাহার চেষ্টা সকলেরই করা উচিত। ঈশ্বর সাধনার জন্য তোমরা সময় পাও না বলো তাহা ঠিক নহে, কিছুটা সময় বাহির করিয়া লইয়া সকলেরই আত্মসাধনা করা উচিত। তাই মরমী সাধক বলিয়াছেন, জব তক জিন্দেগি রহেগি ফুরসত না মিলেগি কাম সে কুছ সময় এসা নিকালো লগন লগালো রাম সে। আত্মারামের সহিত যোগসূত্র স্থাপন করো, কুটস্থে তাহাকে ধরিয়া থাকো। বর্তমান চঞ্চল মনের দ্বারা আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ হইতে পারে না, কারণ যতক্ষণ প্রাণ চঞ্চল থাকিবে ততক্ষণ মনও চঞ্চল থাকিবে, যতক্ষণ মন চঞ্চল থাকিবে ততক্ষণ আসক্তিও থাকিবে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য মন বুদ্ধি চিত্ত অহংকার ক্ষুধা তৃষ্ণা নিদ্রা আলস্য দর্শন শ্রবণ ঘ্রাণ চিন্তা ভাবনা আসক্তি প্রেম ভালোবাসা অহংভাব দেহবোধ ইত্যাদি যত প্রকার শারীরিক ও মানসিক বৃত্তি এবং ধর্ম আছে সবই চঞ্চল প্রাণ হইতে জাত।
এক কথায় জীবিতাবস্থায় যাহা কিছু লক্ষণ সবই প্রাণের চঞ্চল অবস্থা হইতে উৎপন্ন। জন্মগ্রহণের সাথে সাথে প্রাণ চঞ্চল হয় এবং শ্বাস প্রশ্বাস চালু হয়। যতক্ষণ প্রাণ চঞ্চল থাকিবে ততক্ষণ শ্বাস প্রশ্বাসও চালু থাকিবে, জীবও জীবিত থাকিবে। তাই যতক্ষণ প্রাণ চঞ্চল থাকিবে অর্থাৎ শ্বাস প্রশ্বাস চলিবে ততক্ষণ উপরিউক্ত সকল প্রকার শারীরিক ও মানসিক বৃত্তি ও ধর্মগুলিও থাকিবে। আবার যতই প্রাণকর্ম করিবে ততই প্রাণ স্থিরত্বের দিকে অগ্রসর হইবে, যতই স্থিরত্বের দিকে অগ্রসর হইবে ততই ওই বৃত্তি ও ধর্মগুলি কমিতে থাকিবে। এইভাবে যখন প্রাণ সম্পূর্ণরূপে স্থির হইয়া যাইবে অর্থাৎ স্পন্দন রহিত হইয়া যাইবে তখন উহারা কেহই থাকিবে না, কারণ স্থির প্রাণে কোনো বৃত্তি বা দেহবোধ থাকে না, উহাই প্রকৃত ভূত শুদ্ধি। চঞ্চলতার অবসানে পঞ্চভৌতিক এই দেহ তখনই শুদ্ধ হয়, সেই জন্য মৃতের কোনো জাতি থাকে না, আবার উহাই প্রকৃত উপবাস। উপ অর্থাৎ সমীপে, প্রাণ স্থির হইলে আত্মসমীপে বাস করা হয়। খাদ্য ত্যাগ করা রূপ উপবাস প্রকৃত উপবাস নহে, আবার তিনিই পুরোহিত, কারণ এই দেহরূপে একমাত্র তিনিই বাস করেন এবং তিনি স্থির হইলেই জীবের প্রকৃত হিত হয় অর্থাৎ মঙ্গল হয়, তাই তিনিই জীবের হিতকারী পুরোহিত। প্রাণের দুই দিকে দুইটি পাল্লা, একটি চঞ্চল অপরটি স্থির, এক দিক বাড়িলে অপর দিক কমিবে। তাই এক ভক্ত তাহাকে জিজ্ঞাসা করিলেন, এই চঞ্চল মন কি উপায়ে বেশ ভালো থাকে? যোগীরাজ বলিলেন, মনের অস্তিত্ব না থাকিলে প্রেম ভক্তি ভালোবাসা এ সবই নির্ভর করে দেহে প্রাণের চঞ্চল অবস্থার অস্তিত্বের উপর। মাতা পুত্রের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, ঈশ্বরের প্রতি ভক্তের ভালোবাসা, এসবের মূলে সেই প্রাণ। দেহ দেহকে ভালোবাসে না, প্রাণ প্রাণকেই ভালোবাসে, কারণ ভালোবাসার উৎস স্থলই প্রাণ। প্রাণহীন দেহে প্রেম ভালোবাসা নাই। যাহার দ্বারা স্ত্রীকে আলিঙ্গন করো তাহারই দ্বারা কন্যাকে আলিঙ্গন করো। তাই তোমরা প্রথমে নিজ প্রাণকে ভালোবাসো, তাহার সেবা করো, প্রাণ কর্ম করাই তাহার সেবা করা। তাহাকে দেখো, প্রাণ কর্ম করিলেই তাহাকে দেখা যায়, তাহা হইলেই বিশ্ব প্রাণকে জানিতে পারিবে। তখন সর্বজীবে ও সর্বভূতে সমদর্শন করিবে, যেমন সমুদ্রের যে কোনো এক প্রান্তে দাঁড়াইয়া সমুদ্র দর্শন করিলে সমুদ্রের জ্ঞান হয়, সমস্ত সমুদ্র দেখিবার প্রয়োজন হয় না। তেমনি নিজ দেহস্থ প্রাণকে দেখিলেই মহাপ্রাণের জ্ঞান হয়। যোগীরাজ প্রতিদিনের ন্যায় সেদিনও কৃষ্ণারাম সহ গঙ্গার তীরে রানামহল ঘাটে বৈকালিক ভ্রমণ করিতেছেন। মাঝে মাঝে মাঝি মাল্লারা ছলাত ছলাত শব্দে ক্রিয়ত দুধ দিয়া নৌকা বাহিয়া যাইতেছে। সুউচ্চ বাঁধানো ঘাটের উপরে অনতি দূরে কোন দেবালয়ে মিলিত ভক্ত কণ্ঠে শিব স্তোত্রম পাঠ হইতেছে। একজন আগন্তুক আসিয়া কর জোড়ে প্রণাম করিয়া যোগীরাজের সহিত আলাপ জমাইল। আগন্তুক বলিল, পূর্বেই আপনার নাম শুনিয়াছি, কিন্তু আপনার সহিত সাক্ষাৎ করিবার মতো সৌভাগ্য এতদিন হয় নাই। যোগীরাজ মৃদু হাসিয়া, কি নাম, কোথায় নিবাস ইত্যাদি মধুর বাক্যে আলাপ করিতে লাগিলেন। ভ্রমণ করিতে করিতে সহসা আগন্তুক বলিল, যদি অভয় দেন একটি কথা জিজ্ঞাসা করিতে পারি? যোগীরাজ বলিলেন, অনায়াসে করিতে পারো। আগন্তুক বিনীতভাবে জিজ্ঞাসা করে, শুনিয়াছি আপনি ঘরে বসিয়া ধ্যান করেন, কিন্তু কোন দেবতার ধ্যান করেন? যোগীরাজ স্মিত হাস্য সহকারে বলিলেন, তাহা তো জানি না। আগন্তুক পুনরায় বলিল, শিব কৃষ্ণ কালী নিশ্চয়ই এসব দেবদেবীর কারো ধ্যান করেন? যোগীরাজ বলিলেন, শিব কৃষ্ণ কালী তুমি আমি সকলের মধ্যে যিনি তাঁরই ধ্যান করি।
আগন্তুক বিস্মিত হইয়া বলিল, আপনার কথা ঠিক বুঝিলাম না। যোগীরাজ বলিলেন, আমিও বুঝাইতে পারিব না, তুমিও বুঝিবে না। প্রণাম। ক্রমশ